ব্যাপার হলো আসেন 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 আমাকে সোশ্যাল মিডিয়া জি ইলেকট্রনিক মিডিয়া অনেক কিছু অনেক কথা বলতেই পারে কিন্তু যারা ফুটবল করে ক্লাব এবং ডিস্ট্রিক্ট এটা তো ফুটবল ডাইরেক্ট ফুটবলের সাথে জড়িত কারণ 140 জন যারা কাউন্সিলর ভোটার হয় ভোট তো তারা দেয় ভোট তো কোনো দোকানদারও দেয় না কোনো কোটিপতি গুলশানে বসেও দেয় না কোনো রিক্সাওয়ালাও দেয় না ভোটটা দেয় কারা ভোটটা দেয় হইল যারা ফুটবলের সাথে ডাইরেক্ট এভরিডে জড়িত তারা দেয় তো তার মানে আমি এমন কিছু ফুটবলে করতেছি যে তাদের জনপ্রিয়তা বাড়তেছে করতেছে আমি এইভাবে নেই সোশ্যাল মিডিয়া কী বললো না বললো তেমন দেখার বিষয় না আমার প্রবলেম হবে যখন আমার ভোট কমতে থাকবে কিন্তু আমি তো দেখলাম যে 2008 2016 আর 2020 তো বাড়তেছে তার মানে ফুটবল যারা করে তাদের কাছে ঠিকই আছে ইলেকশন করে এসে দুটো বছর চার বছর আরম্ভ করতেছে আমার কাছে ইমিডিয়েটলি অনেক প্রায়োরিটিস আছে এই প্রায়োরিটিসগুলোর সাথে ওইটাকে আমি আসবো বাট এটা এখন ইমিডিয়েট প্রায়োরিটিস না ফার্স্ট প্রায়োরিটিস হলো আমার অ্যাডমিনিস্ট্রেশন থেকে স্ট্রং করা সেকেন্ড প্রায়োরিটিস হলো আমার লিগ প্রোগ্রাম ফুটবল খেলার প্রোগ্রামগুলোকে স্ট্যাবলিশ করা ইমিডিয়েটলি স্টার্ট করা অ্যাজ সুন অ্যাজ পসিবল করোনা ভাইরাস অল চ্যালেঞ্জেস নিয়ে দিস ইজ মাই ফার্স্ট প্রায়োরিটি তারপরে কিভাবে খাবো আমি তো এসে বসলাম মাত্র আমি যদি এত কিছু এখনই আপনাকে অ্যান্সার করি উইদাউট টকিং টু মাই কমিটি এটা তো ঠিক হয় না